ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে চলেছে উত্তরাখণ্ডের এই জায়গাগুলি। প্রাকৃতিক ও আধ্যাত্মিক পরিবর্তন এবার বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরে লুপ্ত হওয়ার কারণ হবে, যে ধ্বংসের সূচনা হয়েছে যোশীমঠ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোশীমঠের এই ভয়াবহ অবস্থার সময় কেদারনাথ এবং বদ্রীনাথকে লুপ্ত হওয়া থেকে কীভাবে রক্ষা করবেন, একে সিঙ্কিং জোন বলা হচ্ছে। প্রতি মুহূর্তে এখানে বিপদের আশঙ্কা বাড়ছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সাথে যোশীমঠের নৃসিংহ মন্দিরের খোঁজ পেয়েছেন, কারণ বহু প্রাচীন ভবিষ্যৎবাণী আজ সত্যি হতে চলেছে। যোশীমঠ নিয়ে কলিযুগের ভবিষ্যৎবাণীগুলিই বা কী, আজকের ভিডিওতে আপনাদের তা জানানো হবে। অজানা তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যোশীমঠের নরসিংহ মন্দির হল ভগবান বদ্রীনাথের শীতকালীন আসন। এখানে মন্দিরে ভগবান নরসিংহের একটি প্রাচীন মূর্তি রয়েছে। ভগবান নরসিংহের মূর্তি নিয়ে অনেক বিশ্বাস রয়েছে। প্রকৃতপক্ষে নরসিংহের একটি বাহু স্বাভাবিক এবং অন্য বাহুটি খুব পাতলা, এবং এটি বছরের পর বছর পাতলা হয়ে আসছে। এই দুই মন্দির কি প্রাকৃতিকভাবে ভেঙে যাচ্ছে না নরসিংহের রোষানলে ভাঙছে, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বিশ্বাস করা হয় যেদিন নরসিংহের সরু হাতটি ভেঙে যাবে সেদিন বদ্রীনাথে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে, নরনারায়ণ পর্বত এক হয়ে যাবে। যে মন্দিরে বদ্রীনাথ ভক্তদের দর্শন দেন সেখানে তাকে আর দেখা যাবে না, কারণ নরনারায়ণ পর্বতের মিলনের ফলে বদ্রীনাথ ধাম বিলীন হয়ে যাবে। এরপর ভবিষ্যৎ বদ্রীতে বদ্রীনাথের দর্শন পাবেন ভক্তরা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।